দর্শক আপনাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি পবিত্র মাহে রমজান উপলক্ষে এনটিভির বিশেষ আয়োজন পান্ডা মার্ট আজকের রেসিপি অনুষ্ঠানে। আর সাথে আছে আমি আনি রেশমা। দর্শক আমরা আজকে দেখব লোভনীয় একটি খাবার, সেটি হলো ক্রিসপি চিকেন ফ্রাই। দেখে নিই ক্রিসপি চিকেন ফ্রাই তৈরি করতে কী কী উপকরণ লাগছে। ক্রিসপি চিকেন ফ্রাই: মুরগির মাংস 500 গ্রাম, লেবুর রস 3 চা চামচ, লবণ স্বাদ মতো, রসুন বাটা 1 চা চামচ, আদা বাটা 1 চা চামচ, পেঁয়াজ বাটা 2 চা চামচ, মরিচি গুঁড়া স্বাদ মতো, সয়া সস 4 চা চামচ টেস্টিং সল্ট পরিমাণ মতো, ধনে গুঁড়া 1 চা চামচ, ময়দা পরিমাণ মতো, তেল পরিমাণ মতো। দর্শক নিশ্চয়ই দেখে নিয়েছেন কী কী উপকরণ লাগছে, আর এই সমস্ত উপকরণ পেয়ে যাবো পান্ডা মার্টে। আমি এখন দিয়ে দিচ্ছি অর্ডার। দর্শক খুব সহজেই দিয়ে দিয়েছি অর্ডার এবং খুব শীঘ্রই বাজার পৌঁছে যাবে আমার কাছে। আর এই ফাঁকে আমি ডেকে নিচ্ছি আমাদের আজকের অতিথিকে। আমাদের সাথে আছেন মাহাতির মোহাম্মদ ফাহিম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাইয়া, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। আপনাকে আমাদের অনুষ্ঠানে পেয়ে আমি খুবই আনন্দিত। থ্যাংক ইউ সো মাচ আমাকে ইনভাইট করার জন্য। আজকে আমরা কি খাচ্ছি? আজকে আমরা খাচ্ছি ক্রিসপি চিকেন ফ্রাই। ক্রিসপি চিকেন ফ্রাই, আচ্ছা, যেগুলো হচ্ছে বিভিন্ন দোকানে রেস্টুরেন্টে কিনতে পাওয়া যায় কিন্তু বাসায় আমরা ওভাবে হয়তো করতে পারি না, সেই সো আজকে আমরা শিখে ফেলবো আপনার কাছ থেকে। হ্যাঁ, কিভাবে করতে হয় ক্রিসপি চিকেন ফ্রাই। ওকে, হ্যাঁ, এটা সমস্ত উপকরণ আমি অর্ডার দিয়েছি পান্ডা মার্টে এবং হ্যাঁ আমার ডেলিভারি চলে এসেছে। ওকে, আসসালামু আলাইকুম ম্যাম, ফুড পান্ডা থেকে আমি ডেলিভারি। ওয়ালাইকুম আসসালাম, থ্যাংক ইউ সো মাচ। ফাহিম ভাই দেখেছেন খুব তাড়াতাড়ি আমার অর্ডার চলে এসেছে, এখন আমি শুরু করে দিই রান্না। প্লিজ ফাহিম ভাই, আমি সব উপকরণ কিন্তু রেডি করে নিয়েছি, এখন আমরা রান্নাতে চলে যাব। শিওর। আপনি দেখতে পাচ্ছেন এখানে চিকেন আছে, চিকেন চিকেনের টুকরোগুলো নিয়েছি আমি, একদম পায়ের টুকরোগুলো নিয়েছি, এটাতে ফ্রাইতে ভালো হয়। আমরা বুকের মাংস নিতে পারি, ম্যারিনেটের উপর ডিপেন্ড করে। ওকে ওকে, লেবুর রস দিয়ে নিচ্ছি আমি, এটা ম্যারিনেট করতে হবে। আচ্ছা, ইউজুয়ালি আমরা চিকেনটাকে যদি 1 ঘন্টা ম্যারিনেট করি তাহলে খুব ভালো হয় মশলাটা ভেতরে ঢুকে। ওকে, আর এখন তো 1 ঘন্টা ম্যারিনেট করা হচ্ছে না, এখন আমি দেখিয়ে দেবো কিভাবে করতে হয়, বাট ম্যারিনেট করলে ভালো ভেতরে মশলাগুলো ঢুকে। ভেতরে মশলাগুলো আমরা কিছুক্ষণ রেখে দেবো, জি, কথা বলতে বলতে ম্যারিনেশন হয়ে যাবে, ম্যারিনেশন হয়ে যাবে, জি। আর এ হচ্ছে আমাদের লবণ, লবণটা দিতে হবে আন্দাজ মতো। লবণ দিচ্ছি, রসুন বাটা, রসুন বাটা 1 চা চামচ পরিমাণ দিচ্ছি, রসুন বাটা 1 চা চামচ, আদা বাটা, আদা বাটা, জি। তারপর দিচ্ছি পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটা কতটুকু যাচ্ছে? এটা প্রায় 2 চামচ, 2 চা চামচ পরিমাণ, প্রায় 2 চা চামচ। এখন দিচ্ছি মরিচের গুঁড়ো, মরিচের গুঁড়ো স্বাদ মতো, কেউ যদি ঝাল বেশি খেতে চায় ঝাল খাবে, আমি 2 চা চামচ পরিমাণ দিলাম। ওকে, এখন দিচ্ছি সয়া সস, সয়া সস, সয়া সস দিচ্ছি আমি 4 চা চামচ পরিমাণ, 4 চা চামচ, হ্যাঁ, সয়া সস কিন্তু খুব টেন্ডারাইজ করে। আচ্ছা, এটাকে আমরা কিন্তু আগে ম্যারিনেট করেও ফ্রিজে রেখে দিতে পারি। ওকে, আগের আগের রাতেও করে ফেলতে পারি? হ্যাঁ হ্যাঁ, ওভারনাইট রেখে দিতে পারি, ফ্রিজে রাখলে ম্যারিনেটটা ভালো থাকবে। আচ্ছা, এখন আমি দিয়ে দিচ্ছি এখানে টেস্টিং সল্ট, টেস্টিং সল্ট, এখানে দিচ্ছি আমি ধনে গুঁড়ো। আচ্ছা, এবার এটাকে কিছুক্ষণ আমরা ম্যারিনেট করব। আচ্ছা ভাই, আপনি ফুড ব্লগ নিয়ে কাজ করেন, জি, তো এই সময় কি আপনি কোনো প্রতিবন্ধকতার সম্মুখীন হয়েছেন কিনা, বা এরকম করে মনে রাখার মতো ঘটনা আপনার মনে আছে কিনা? মনে রাখার মতো ঘটনা আসলে না, ওইরকম কোনো প্রতিবন্ধকতার সম্মুখীন হইনি। আচ্ছা, একবার বাণিজ্য মেলায় একটু ওরা একটু বাধা ওদের পক্ষ থেকে আসছিল। আচ্ছা, ওকে, তো ওইটাই, এছাড়া সবাই কিন্তু খুব ইজিলি নেয় ব্যাপারটা, খুব হ্যাপি হয়। আচ্ছা, এখন আমার কোট করা পালা, আমাকে পানির একটা যদি দেন, জি। আচ্ছা, পানির ব্যাপারটা খুব ইন্টারেস্টিং। আচ্ছা, আমরা এখানে পানি দিচ্ছি সেট হল জন্য, যতটা ঠান্ডা পানি ব্যবহার করা যায় ততই ভালো। চিকেনটা খুব ভালোভাবে আমি ময়দাতে কোট করব। ওকে, এই ময়দাটাকে আমি একদম ভারী একটু কোট করে দিলাম। ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এটা সেট হবে পানিতে গিয়ে। আচ্ছা, ঠান্ডা পানিটা এটা সেট করব আমি, আস্তে করে দিয়ে দিতে হবে।
একটু কিন্তু মানে ইয়ে হলো না, ছেড়ে ছেড়ে গেল না, ছেড়ে যাবে না যদি একটা আমরা এখানে প্রায় 20 সেকেন্ডস এর মতো রাখবো। ওকে, এটা কি এর পরে আবার ময়দায় যাবে? হ্যাঁ 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 অবশ্যই। আচ্ছা, একটা লেয়ার ময়দা এখানে বসে গেল, তারপর আমি তুলে আবার এটা আবার দিয়ে দিচ্ছি ময়দা। ওকে, এখানে দুটো হাতই ইউজ করতে হবে আপনার। আমি একটা থেকে পানিতে তুলব, জি, আর একটা হাত দিয়ে আমি আবার ময়দা মাখাবো। ময়দাটা মাখিয়ে দিতে হবে। ময়দা লেয়ারটু রয়ে গেছে, গলে যায়নি, জি, একটু কষ্টসাধ্য মনে হচ্ছে। হ্যাঁ, একটু কষ্টসাধ্য। আমি আরেকটা লেয়ার দিব। আচ্ছা, একটাটা দিয়ে দিচ্ছি আমি একটা সাইডে। সো আমরা দেখতে পাচ্ছেন একটা একটা প্যাটার্ন হচ্ছে এখানে। হ্যাঁ, এবার যদি আপনি উঠিয়ে ময়দা যখন আপনি মেশাবেন তাহলে তিনবার হয়ে গেল, তিনটা লেয়ার হয়ে গেল। আর আমরা যে বাজারে যেটা খাই খুব ভারী একটা লেয়ার থাকে, ওরা অবশ্যই একটু কেমিক্যালস ইউজ করে। আচ্ছা, বাট ওরা ভারী লেয়ারটা এই কয়েকবার করে দিয়েই কিন্তু ভারী লেয়ারটা হয়। আচ্ছা 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 আচ্ছা। শিশুদের যেহেতু এই খাবারটা খুব পছন্দ, আমার মনে হয় বড়দের কম পছন্দ না। না না না, একদমই না, একদমই না। এটা আমরা দিয়ে দিচ্ছি। আচ্ছা, এটা ঠিক কত সময় ভাজতে হয়? এটা একটু সময় নিয়ে ভাজতে হবে। আমরা তাপটা একটু কমিয়ে দিচ্ছি। উপরটা পুড়ে যাবে, উপরটা পুড়ে যাবে, ভেতরটা সিদ্ধ হবে, সিদ্ধ হবে। আমার সিদ্ধ হতে একটু সময় লাগবে। আমাদের চিকেন ফ্রাই গুলো আমরা চুলায় দিয়েছি, জি, এবং এগুলো একটা ফর্ম হয়ে ভাজা হচ্ছে। থ্যাংক ইউ। আমাদেরকে অবশ্যই একটু সময় নিয়ে আস্তে আস্তে এগুলো ভাজতে হবে। এখন যেহেতু রমজান মাস চলছে, হ্যাঁ, ইফতারে যদি এরকম একটা চিকেন ফ্রাই থাকে, মোটামুটি উপরে ময়দা থাকার কারণে আমরা কার্বোহাইড্রেট পাচ্ছি, ভেতরে পাচ্ছি প্রোটিন, একেবারে একটা ব্যালেন্স ডায়েট। এটাকে আমরা উল্টে পাল্টে ভেজে নেব। খুব সুন্দর একটা সুবাস পেরোচ্ছে ভাইয়া, যে ভাজা হচ্ছে কিন্তু পুড়ে যাচ্ছে না, হ্যাঁ, দেখতে পাচ্ছে না, এই জন্য উল্টে পাল্টে দিতে হবে। যারা রাঁধুনি তারাও কি ফুডি? ফুডিরা তো রাঁধুনি হয় মাঝে মাঝে, বাট রাঁধুনিরা কি ফুডি হয়? ডিপেন্ড করে, ডিপেন্ড করে। হ্যাঁ, আমার যে যা যা রান্না করি সব যে আমাদের ফেভারিট তা কিন্তু না। ওকে, আমরা রান্না করে খাওয়াতে পছন্দ করি। আচ্ছা, পরিবারের সবার কি কি পছন্দ সেটা রান্না করতে পছন্দ করি, মানুষ রেসিপি দেখাতে পছন্দ করি। আচ্ছা, আবার আমার নিজের যখন পছন্দের ব্যাপার আসবে তখন কিন্তু আমি নিজেকে এন্টারটেইন করি। আচ্ছা আচ্ছা, দেন আই এম ফুডি। ওকে, ফ্রাই কি হয়ে হয়ে যাচ্ছে? হ্যাঁ হয়ে যাচ্ছে। আমরা আর একটু পরে চাইলে আর একটু ব্রাউন করা যায়, তাই না? আর একটু চাইলে ব্রাউন করা যায়। হ্যাঁ, এটা ডান, আমরা একটু নামিয়ে দেবো, চুলাটা নিভিয়ে দিলাম। ফাইন ভাইয়া, তৈরি হয়ে গেল খুবই মজাদার ক্রিস্পি চিকেন ফ্রাই। ওকে, আপনারাও কিন্তু বাসায় এটা তৈরি করে খেতে পারেন, খুব সহজ রেসিপি। আমার মনে হয় আমি নিজেও বাসায় তৈরি করব। আমি খুব খুশি হব যদি আপনি তৈরি করেন ভাই। অবশ্যই অবশ্যই। জানাবেন কেমন হলো? অবশ্যই। দর্শক, তাহলে দেখে নিই আরেকবার কিভাবে তৈরি করতে হবে ক্রিস্পি চিকেন ফ্রাই। প্রথমে একটি পাত্রে মুরগির মাংস নিন। এতে লেবুর রস, লবণ, রসুন বাটা, আদা বাটা, পেঁয়াজ বাটা, মরিচের গুঁড়া, সয়া সস, টেস্টিং সল্ট ও ধনে গুঁড়া দিয়ে ভালোভাবে ম্যারিনেট করুন। এবার ম্যারিনেট করা মাংস ময়দার মেখে পানিতে চুবিয়ে আবার ময়দায় মেখে এইভাবে 2 থেকে 3 বার কোট করে নিন। ফ্রাইং প্যানে তেল দিন। এবার চিকেন গরম তেলে ছেড়ে ভাজুন। ভাজা হয়ে গেলে নামিয়ে পরিবেশন করুন মজাদার ক্রিস্পি চিকেন ফ্রাই। ফাইম ভাই, আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে আসার জন্য। আপনাকে অনেক ধন্যবাদ আমাকে ইনভাইট করার জন্য, এবং আজকের রেসিপিটা আমার বেশ ইন্টারেস্টিং মনে হয়েছে, আমি এটা ট্রাই করব। হ্যাপি বি। আপনার জন্য আছে পান্ডা মার্টের পক্ষ থেকে আকর্ষণীয় গিফট হ্যাম্পার, অনেক কিছু। থ্যাংক ইউ, থ্যাংক ইউ পান্ডা মার্ট, থ্যাংক ইউ এনটিভি, থ্যাংক ইউ আপু। প্রিয় দর্শক, আজকের রেসিপি নিশ্চয়ই আপনাদের ভালো লেগেছে, বাসায় অবশ্যই ট্রাই করে দেখবেন। আগামী পর্বে আমি অ্যানিরিশমা চলে আসবো আরেকটি মজাদার রেসিপি নিয়ে পান্ডা মার্ট আজকের রেসিপি অনুষ্ঠানে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, এনটিভির সাথেই থাকুন।